দক্ষিণপাড়া শিবেকটা চ্যাটার্জি বাড়ির যে দুর্গাপূজা হয় এটা প্রায় 400 বছরের বেশি পুরনো দুর্গাপুজো। এই পুজো কিভাবে শুরু হয়েছিল এবং এর সূচনা কি, এর সঙ্গে যে কী কী ইতিহাস জড়িত আছে সেই সম্বন্ধে জেনে নিচ্ছি বাড়ির সদস্যের কাছ থেকে। বলো বলো ওই মহারানা প্রতাপাদিত্য, না এটা ভারতভূঁইয়া প্রতাপাদিত্য বা আমাদের পশ্চিম বাংলার যশোরের রাজা, তারই প্রধান সেনাপতি, বন্ধু এবং অর্থ সচিব ছিলেন শঙ্কর চক্রবর্তী। উনি মানে প্রতাপাদিত্য যতদিন বেঁচে ছিলেন ওনার সঙ্গ ছাড়েননি। প্রতাপাদিত্য মানসিংহের সাথে যুদ্ধে হেরে যান এবং তাকে যখন আগ্রা নিয়ে যাওয়া হয় তখন পথে কাশিধামে ওনার মৃত্যু হয় এবং সেই সময় শঙ্কর ওনার সাথে ছিলেন, ওনার মন্ত্রী এবং ওনাকে বন্দি করা হয় শঙ্করকে। এবার পরে যোধাবাইয়ের অনুরোধে তাকে বন্দি দশা থেকে মুক্ত দেওয়া হয় এই শর্তে যে উনি এসে পুজো পাঠ নিয়েই থাকবেন ব্রাহ্মণ নিয়ে, এবং উনি তারপরে এসে বারাসাতে ওনার ভিটেতে এই শিবেরকোটাতে এসে উনি দুর্গাপুজো প্রতিষ্ঠা করে সেই পুজো এখনও বংশ পরম্পরা চলে যাচ্ছে। নিয়ম নীতি মেনে কোনো আড়ম্বর বিশেষ নেই, আমরা আন্তরিকতা দিয়ে এবং সবার ভালোবাসা দিয়ে এই পুজো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। অনেক ধন্যবাদ বৈশাখীকে। এই পুজোর সঙ্গে তো তোমরা জড়িত আছো, এখন অনেকেই এর সঙ্গে যারা ছিলেন তারা নেই, এখন তোমরা আছো, কি মনে হচ্ছে কিভাবে এই পুজোটা চলবে, কিভাবে হবে? সময় এতে তো চলে যেতেই হবে, কিন্তু পুজোর যে আমাদের নিয়ম নীতি আচার অনুষ্ঠান যা তারা শিখিয়ে দিয়ে গেছেন আমরা সেই মতো আপ্রাণভাবে চেষ্টা করছি সেইভাবে নিয়ম নীতি মেনে পুজোটাকে এগিয়ে নিই। আন্তরিকতার সঙ্গে পাড়া প্রতিবেশী সবার সহযোগিতায় আমরা পুজোটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, এইভাবে সকলের সহযোগিতা। আমাদের নানা রকম নিয়মনিষ্ঠা থাকে, খুব সময় ধরে পঞ্জিকা মতে আমাদের পুজোটা আমরা চালিয়ে নিয়ে যাই, এইভাবেই চালিয়ে নিয়ে যাও এই পুজোটা যতদিন সম্ভব এভাবে। আমাদের বয়োজ্যেষ্ঠাধিকারী আমার মা আমার পিসি এনারা সব রয়েছেন, এনাদেরও সহযোগিতাও আছে, এনাদের কাছ থেকেও জানতে পারো কীভাবে কী করে না করে। এইভাবে নিয়মকানুনগুলো কী আছে এখানে, কীভাবে কী নিয়মকানুন হয়? এখানকার নিয়ম বলছি আমাদের এই যে চণ্ডী পাঠ হয় মহালয়ের পর দিক থেকেই চণ্ডী পাঠ হয়, নরক নবমীর দিন হোম হলে পরে তবেই চণ্ডী পাঠ, চণ্ডী পাঠ মহালয়ের পরে নবম প্রদর্শী হয়। এটা কথা কিন্তু ঠিক করে নিও, তারপরে আপনার পঞ্চমীর দিন থেকে আমাদের পুজো স্টার্ট হয়, যে রীতি মানে যেরকম নিয়ম আছে মাঝিতে যেভাবে নিয়মটা দেয় সেই নিয়মেই আমাদের এই পুজো আরম্ভ হয়। প্রথমে আমাদের হয় নবপত্রিকা উদ্বোধন, তলাতলা এটা আমাদের শিবের ঘরে চটি পড়ে হ্যাঁ, এই বাড়ি যিনি মেজো মেয়ে আছে ওনার কাছ থেকে কিছু কথা শুনে নিচ্ছি। হ্যাঁ, আমরা 8 ভাই বোন ছিলাম, বাবা চলে যাওয়ার পর ভাইদের হাতে তো সব দিয়ে গেছিলেন, গত বছর সেজো ভাই ছিলেন শুধু মারা গেছেন, এখন দুই বোন ও দিদি বোন মারা গেছে, এখন আমি একাই আছি আর ভাইজিরা আমরা আমি কৌডিরা এই সব মিলেই আমরা এটা চালিয়ে যাচ্ছি। আপনারা আছেন বলে এভাবেই চলছে পুজোটা এখনও এবং পুরনো নিয়মনীতি মেনেই চলছে সব কিছু? হ্যাঁ, পুরনো সবই পুরনো নিয়মনীতি, ভাইজিদের কাছে বৌদির কাছে সবই তো শুনলে এখন
সন্ধ্যে পুজো সন্ধ্যে পুজো বলি হয় আর ভাগ আর কুম বলি হয় মাথার বলে তারপরে হচ্ছে যে আমাদের এখানে আছে যে হাড়ি কাঠ বসতে পারে সেই বিধবারা তার আগে যা খাবার খাবে তারপরে অনেক ধন্যবাদ আপনাদেরকে এত এই পুজোর সম্বন্ধে সব কিছু জানানোর জন্য আপনাদের সবাইকে। হ্যাঁ, এটা আমাদের সবার কামনা রইল যেন এত দীর্ঘদিন এই পুরনো পুজো অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে। ঠিক আছে ঠিক আছে। এখানে একটা শিব মন্দিরও রয়েছে। মায়ের সাথে ভৈরব থাকে এখানে দুর্গা মন্দিরে।
এই হচ্ছে উৎকলেশ্বর। হুম, উৎকলেশ্বর আমাদের মায়ের এই মন্দির, এটা শঙ্করের প্রপৌত্র নিয়েছিলেন এর থেকে। বৈষ্ণব শৈব তিনের আরাধনা এখানে হয় একসাথে। আপনারা সবাই এই পূজা আসুন, এখানে এসে এই ঐতিহাসিক যে পুজো এর সাক্ষী হন। এখানে আসলে একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন আপনারা।